আমার তো সবকিছু গুলিয়ে যায়। ওটা ঠিক আছে দিদি, কোয়ান্টিটির ব্যাপারে সব ঠিক আছে, কোয়ালিটির কথা বললি তখন সবার ওই এক কথা, দাঁড়ান দাদা অত ভেবে কাজ নেই, আগে ব্যাপারটাকে নামিয়ে দিই। সবাই হই হই করে শুধু নামাচ্ছে। সব ক্ষেত্রেই ওই একই ব্যাপার রজত। ইনফ্যাক্ট তোমাকে আজকে আমি যে ব্যাপারে ডেকেছি, হ্যাঁ বলুন। দেখো, ডক্টরেট ডিগ্রিটা হচ্ছে ইউনিভার্সিটির হায়েস্ট ডিগ্রি, আর সেটা করতে গেলে একটা সার্টেন অ্যামাউন্ট অফ সিনসিয়ারিটি, একটা ডেডিকেশন তো দরকার। নিশ্চয়ই। আসলে আমার এক ছাত্রী, ওর নাম অনন্যা, ও গত বছর থেকে আমারই আন্ডারে ডক্টরেট করছে। আচ্ছা। কিন্তু ইদানিং ওর মধ্যে একটা চেঞ্জ লক্ষ্য করছি, ও ভীষণ ইরেগুলার হয়ে গেছে, অন্যমনস্ক, কোনো কাজ দিলে সেটা ভুলে যাচ্ছে। আগে অন্যরকম ছিল? একেবারে অন্যরকম, মানে তুমি ভাবতে পারবে না, অসম্ভব ব্রিলিয়েন্ট মেয়ে। ও, আর তাছাড়া এত অল্প বয়সী একটা মেয়ে, এত ব্রাইট ফিউচার ওর সামনে, সে মেয়েটা এমন অদ্ভুত বিহেভ করছে, আমি জানি না তুমি আমাকে কিভাবে হেল্প করতে পারবে, মানে ওর কোথায় কি প্রবলেম হচ্ছে সেটা যদি আমি জানতে পারতাম, জানি না হয়তো আমি কিছুটা সলভ করতে পারতাম। আপনি ওই মেয়েটার নাম, ঠিকানা আর অন্যান্য ডিটেলসগুলো আমাকে দিন তো। হ্যাঁ দাঁড়া, আমি লিখে রেখেছি। এটার মধ্যে ওর নাম, ঠিকানা সব কিছু আছে, আর আমি একটা ফটোও দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ। আমি জানি আমি তোমাকে ভীষণ ট্রাবল দিচ্ছি। না না, এতে ট্রাবল দেওয়ার কি আছে, দেখা যাক না প্রবলেমটা কিভাবে ট্রেস করা। তবে দিদি, আপনাকে একটা রিকোয়েস্ট করা থাকলো, এই ইনভেস্টিগেশনের কেস যদি আপনার কাছে থাকে আমায় কিন্তু নিশ্চয়ই করে জানাবেন। আমি আবার ওই প্রদোষ মিটার, মানে ফেলুদার খুব পুরনো ভক্ত। বোঝো, এই বাংলাদেশে দেখছি প্রত্যেকটা পাগল হতে চায় একজন ট্রাফিক পুলিশ, আর প্রত্যেকটা ইয়াং ছেলে হতে চায় একজন গোয়েন্দা। তাই তো দেখছি, আমি তো ভেবেছিলাম রজত রিফিউজ করবে, আফটার অল এটা একটা আনন্যাচারাল ব্যাপার, একটা মেয়ের সম্বন্ধে খোঁজ খবর নেবে, রিফিউজ করবে কি রে, ও রীতিমতো ইন্টারেস্টেড। আর তাছাড়া একটা মানুষকে দেখে বোঝা যায় না তার কোনো আপত্তি আছে কি না। তবে একটা জিনিস কিন্তু ঠিক, বোধহয় ভালোই হয়েছে, কারণ আমাদের ইন্টেনশনটা ও বোধহয় বুঝতে পারে, তাই না? না রে, একেবারেই বুঝে। ও ভেবেছে আমি হয়তো এমনি মেয়েটির খোঁজ নিতে বলছি, যে মেয়েটির কোনো প্রবলেম আছে কি না, আর যদি থাকে সেটা হয়তো আমি সলভ করতে পারবো, যাতে ওর মনটা আবার রিসার্চের দিকে ফিরে আসে। সেটা তো এক হিসেবে ঠিকই ভেবেছে। তুই ভাব, মেয়েটির এত ভালো একটা কেরিয়ার, চিরকাল ফার্স্ট ক্লাস পেয়েছে, কিভাবে নিজের জীবনটা নষ্ট করছে। তবে রজতের সিলেকশনটা কিন্তু ভালোই হয়েছে, একটা না একটা ইনফরমেশনও জোগাড় করবে, এই ব্যাপারে আমি কনফিডেন্ট। আচ্ছা, অনন্যার নামে স্লিপটা তো আমি লিখিনি। আমি লিখেছি। তুমি কেন? তুমি তখন কলেজ থেকে ফেরোনি, অনন্যা এসে ওয়েট করছিল তোমার জন্যে।